দেখো, আমি তাহলে মোটামুটি 2019-এর, 2018 দিয়েছি, 20ও দিয়েছি, এবার 19টা দিয়ে দিচ্ছি। পরপর ভিডিওগুলো রয়েছে, তোমরা দেখে নেবে, ডিসক্রিপশনেও পেয়ে যাবে। হ্যাঁ, CC1, CC2 পুরো সাল অনুযায়ী পরপর সাজানো থাকবে, তোমরা ডিসক্রিপশন থেকেও লিঙ্কটা ক্লিক করলে দেখতে পাবে, সরাসরি ভিডিওতে চলে যাবে। 19-এ দেখো পড়েছিল 10 নম্বরের জন্য, বাংলা সাহিত্যের ইতিহাস চর্চায় যুগ বিভাগ সংক্রান্ত বিতর্ক। আচ্ছা, তুর্কি আক্রমণের ফলাফল আলোচনা করো। কৃত্তিবাস ওঝার শ্রীরাম পাঁচালী, শ্রীরাম পাঁচালীটা পড়েছে। আচ্ছা দেখো, পরবর্তী প্রশ্নটা দেখো, চৈতন্য পূর্ববর্তী কবি হিসাবে চণ্ডীদাসের কৃতিত্ব, মানে এটা পদাবলীর চণ্ডীদাস, বড়ু চণ্ডীদাস নয় কিন্তু। আচ্ছা, চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি মুকুন্দ চক্রবর্তী, মুকুন্দ রাম নয়, মুকুন্দ চক্রবর্তীর কৃতিত্ব বিচার করো। আরাকান রাজসভার কবি সৈয়দ আলাওলের কাব্যকৃতির মূল্যায়ন করো। আচ্ছা, আলাওলের সমস্ত কাব্যকড়া কিন্তু লিখবে, যে কি কি কাব্য, কোন কোন কাব্যগুলো রচনা করেছিলেন, কার পৃষ্ঠপোষকতা, কত সালে, তারপরে কাব্য বৈশিষ্ট্যগুলো আসবে কাব্যকৃতি। পরে কোশ্চেন, চর্যাপদের সাহিত্য মূল্য, দেখো 19-এ পড়েছে চর্যাপদের, সরি 18-তে পড়েছে চর্যাপদের সাহিত্য মূল্য, আবার 19-এও পড়েছে চর্যাপদের সাহিত্য মূল্য, রিপিট হয়েছে কোশ্চেন, কিন্তু রিপিট হয়, দুটো একটা কোশ্চেন রিপিট হয়, এটা একটু অ্যালার্ট থাকবে। আচ্ছা, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য লৌকিক প্রেমের কাহিনী সংক্ষেপে মতামত, তোমার মতামত আলোচনা করো। পরাগলি মহাভারত, বাংলা মহাভারত অনুবাদ সাহিত্যে, বাংলা মহাভারতের আদি অনুবাদক হলেন বা প্রথম অনুবাদক হলেন কবীন্দ্র পরমেশ্বর, তার কাব্যের নাম পরাগলি মহাভারত, তার শাসক পরাগল খাঁর আদেশানুক্রমে কাব্যটি রচনা করেছিলেন, তাই কাব্যের নাম পরাগলি মহাভারত। শ্রী চৈতন্য চরিতামৃত, কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব। পরের কোশ্চেন দেখো, অন্নদামঙ্গল কাব্যে যুগপৎ প্রতিফলন বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। দেখো 10 নম্বরের কোশ্চেন গুলো কিন্তু বেশ মোটামুটি সহজ টাইপের আসে, 5 কিন্তু আলোচনামূলক কোশ্চেন আসবে, খুব পড়াশোনা যারা করবে, প্রচুর পড়াশোনা যারা করবে, তারাই কিন্তু খুব ভালো করে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার লিখতে পারবে, তাহলেই তো সম্ভব হবে 80-90-80-85 স্কোর করা। শাক্তপদের কাব্য সৌন্দর্য সৃজনে কবি কমলাকান্ত ভট্টাচার্যের দক্ষতা বিচার করো। সাথে তাকে পড়েছে চর্যাপদ ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয় কেন, গোবিন্দ দাস, ইউসুফ জলেখা, শাহ মোহাম্মদ সগীরের ইউসুফ জলেখা। দেখো, শাহ মোহাম্মদ সগীর 18-তেও এসেছে, আবার 19-এও এসেছে। এবার আমি শর্ট কোশ্চেনের অ্যান্সার গুলো বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের লেখক কে? উত্তর হবে ডক্টর সুকুমার সেন। দেখবে প্রতিটা সিলেবাসের শেষে সহায়ক গ্রন্থ বা গ্রন্থপঞ্জি দেওয়া আছে, ওখান থেকে তোমরা সমস্ত সহায়ক গ্রন্থগুলো খাতায় নোট করে নেবে, তাহলে দেখবে অন্তত ওখান থেকে একটা কি দুটো কোশ্চেন আসবে। আচ্ছা, বাংলা লিপি কোন লিপি থেকে উদ্ভূত হয়েছে? উত্তর হবে ব্রাহ্মী লিপি। চর্যাপদের পুঁথি কি আবিষ্কার করেন? হরপ্রসাদ শাস্ত্রী। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটিতে কয়টি খণ্ড রয়েছে? 13টি খণ্ড, শেষেরটা হচ্ছে রাধা খণ্ড, রাধা খণ্ডের পাশে লিখে দেবে খণ্ড নাম যুক্ত হয়নি। আচ্ছা, শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটি রচনাকাল কত? 1395 শকাব্দ, 1395 শকে গ্রন্থ আরম্ভ, 1402 শকে হইলে সমাপন। বাংলা মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? কাশীরাম দাস। আর আদি অনুবাদক কবীন্দ্র পরমেশ্বর। বিদ্যাপতি কোথাকার কবি? মিথিলার কবি। চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয়, জ্ঞানদাসকে। চৈতন্য লীলার ব্যাস বলা হয় বৃন্দাবন দাসকে। মনসা মঙ্গলের আদি কবিকে? কানাহরি দত্ত। তার কাব্যের নাম পদ্মার সর্পসজ্জা, এবং তার কাব্য সম্পর্কে আমরা জানতে পারি বিজয়গুপ্তের মনসা মঙ্গল কাব্যে। আর মনসা মঙ্গল কাব্য দ্বারা শ্রেষ্ঠ কবি হলেন নারায়ণ দেব, কোথাও কোথাও রয়েছে বিজয়গুপ্ত, বিজয়গুপ্ত করতেই পারো, কিন্তু আমার যেটা মনে হয় নারায়ণ দেবই হবে, নারায়ণ দেবটা মানে যুক্তিযুক্ত, দুটোই হবে, নারায়ণ দেবটা যুক্তিযুক্ত আমার দৃষ্টিকোণ থেকে। দৌলত কাজীর সতী ময়না কাব্যটির উৎস কি? দৌলত কাজীর সতী ময়না কাব্যের উৎস হবে হিন্দি কবি মিয়া সাদরের মইনা কো সৎ, দন্তেস্ব খণ্ডত। আচ্ছা, ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির নাম ঘনরাম চক্রবর্তী। বিজয়গুপ্তের মঙ্গল কাব্যটির নাম কি? এ দেখো, এই কোশ্চেনটাও রিপিট হয়েছে, বিজয়গুপ্তের মঙ্গল কাব্যটির নাম হচ্ছে পদ্মা পুরাণ। শাক্ত পদাবলীর বাল্যলীলা পর্যায়ের শ্রেষ্ঠ, কবিকে? রামপ্রসাদ সেন। শাক্ত পদাবলীর ধারা সাধক কবি কাকে বলা হয়? রামপ্রসাদ সেন। তাহলে এই গেল 15টা শর্ট কোশ্চেনের অ্যান্সার, তোমরা এগুলো লিখে নাও।
নিয়ে পড়াশোনা করো। এখান থেকে কিন্তু কোশ্চেন তোমরা কমন পাবে, এই 18, 19, 20 তিনটে সাল করলে কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত মোটামুটি সমস্ত কোশ্চেন গুলো অ্যান্সার গুলো ফলো করো, এবং অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও।